مورتے, مورتے اپنا قیامہ کے حبیب سیمی تو کے سورن کرو حضرت عثمان ذن نرائی اللہ نبی صحابی جنہیں ایک جن دنیا اور زمینے گھوسی تو جنگ نہ تھی سے عثمان ذن نرائی قوابورے دھارے کے لئے خوب کھانکتے ہیں خوب کھانکتے ہیں ہے تو روج وگیرہ پرابرہ হে আমার বরকুর রাসুলের কে দিন বাবা আমা জেনে রে কে দান হে মুসলমান হযরতে ওসমান যিন কবরের ধারে গেলে অনেক অনেক কাঁদতেন বাবা হে जवान যুবকেরা লোকে জিকসা করত ওয়াল্লাহ নবীর সাহাবী ওয়াল্লার নবীর কলিজার টুকরা জামাতা ও ওসমান যিন নুরাইন আপনি তো ঘোষিত জান্নাতী নাতি আমার আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে

ছায়া মতে না যাত পাবে যে আখে কবরের জমিনে আটকে যাবে শাস্তি পাবে কবরে যে বন্দী হয়ে যাবে শাস্তি পাবে আখেরাতে সে না পাবে না শাস্তি পেয়ে যাবে তাই কবর দেখলে আমার বড় ভয় হয় কবর হলো আখেরাতের মঞ্জিল সমীহের মধ্যে প্রথম মঞ্জিল আল্লাহর দরবারে যাওয়ার জন্য আখেরাতের জন্য প্রথম স্টপেজ হলো কবর সে কবরে যে মুক্তি পাবে আখেরাতে নাজাত পাবে

যদি তুমি নামাজি হয়ে যাও যদি তুমি সুন্নত ওয়ালা হয়ে যাও যদি তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও যদি তোমার হৃদয়টা পবিত্র হয়ে যায় যদি তোমার মনটা ভালো হয় যদি তুমি হিংসা মুক্ত জীবন তৈরি করতে পারো যদি তুমি লোভ মুক্ত জীবন তৈরি করতে পারো যদি তুমি লালসা মুক্ত জীবন যদি তৈরি করতে পারো যদি তুমি অহংকার মুক্ত জীবন যদি তৈরি করতে পারো যদি তুমি ঘৃণা মুক্ত জীবন যদি

বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে ওই সমস্ত আমার বান্দা জন্য আমি আল্লাহ বলি আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম জোরে হবে না আর জোরে হবে না দরুদ শরীফ আল্লাহ

বাৎসরিক হিসাব নিকাশ ঠিকঠাক করে করে লাভাংশ বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে লাভাংশকে হিসাব করে জানুয়ারি টু জানুয়ারি কিংবা রোজা টু রোজা কিংবা ঈদ টু ঈদ এইভাবে সারা বছরের হিসাব করে করে বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে তোমার লাভাংশ যেটা পড়বে যেটা থাকবে এক বছর লাভটা যেটা ঘুরবে জানুয়ারি টু জানুয়ারি কিংবা ঈদ টু ঈদ এই এক বছর ধরে লাভটা যেটা ঘুরছে সেই লাভটাকে হিসাব করে তার সব করা আড়াই টাকা তোমার নিয়ারেস্ট কাছের মানুষ মানুষ পাড়ার মানুষ আত্মীয় স্বজনের মধ্যে থাকে তুমি জাকাতটা দাও অর্থাৎ জাকাত মানে একটা লুঙ্গি ভাববেন না একটা শাড়ি ভাববেন না জাকাত মানে মানে গরিবকে ধনী বানানো জাকাত মানে ভাই আমার অসহায়কে সহায় বানিয়ে দেওয়া জাকাত মানে মানে একজনকে রুজি রুটির একজনকে রুজি রুটির মাধ্যম তৈরি করে দেওয়া আপনি যাকে জাকাতটা দিলেন আর

আমরা জাকা তো একটা লুঙ্গি একটা শাড়ি পাঁচ দিন ধরে লাইন লাইয়ে লোককে দেখাচ্ছি কত বড় জাকা দেনে वाला হয়েছে আসলে যে উদ্দেশ্য হয়েছে সেই উদ্দেশ্য আমরা ফিল করি না শিক্ষা এসেছিল সমাজকে

সব জব কেমন কেউ পাল্টা হয়ে যায় ভালো করে চিন্তা গোলমাল না এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে আমাদের উপর গজব একটার পর একটা মনে শান্তি নাই। রুজি রোজগারে বরকত নাই অর্থনৈতিক ভাবে শান্তি নাই ভাই আমার পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীদের মিল নাই ভাই ভাই শত্রু মামা ভাগনা শত্রু চাচা ভাই পর শত্রু হ্যাঁ মুসলমান মুসলমানের শত্রু তার উপরে অন্যান্য জাতি ধর্ম বর্ণের মানুষেরা আজকে মুসলমানের শত্রু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটার পর একটা আপনার সব জিনিস ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সব জিনিস নিয়ে নিচ্ছে আপনার আপনার উপর মুসিবত আসছে দেখো দেখো মুসলমান মার খাচ্ছে কেন বাবা তার কারণ একটাই তার কারণ একটাই আমরা আল্লাহ ভুলে গেছি ভুলে গেছি আজ থেকে করতে মৃত্যুকে খেয়াল করতে হবে যে morte আমাদের হবে মৃত্যুর জন্য তৈরি হতে হবে আর বেশি সময় নাই মৃত্যুর জন্য তৈরি হব মনটাকে নরম করে ফেলব ইউরিদুল্লাহু বিকুল ইউসরা ওয়া লা ইউরিদুল বিকুল গুসরা আমার আল্লাহ তোমাদের জন্য সরলতাকে পছন্দ করেন কঠোরতাকে পছন্দ করেন না আমার আল্লাহ নরম মানুষদের ভালোবাসেন সহজ সরল হিদায়াতের মানুষকে আমার আল্লাহ বেশি বেশি পছন্দ করে

জোরে হবে না আর জোরে হবে না মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দা কো পোরা দেলে তো কেন হয় বমে বারুদে নিসার ছলাই হবে না কারো সাথী বমে বারুদে নিসার ছলাই হবে না কারো সাথী সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তর সুরি

তাহলে মূল কথা হলো আপনাকে আমাকে নামাজি হতে হবে বাবা নামাজ ছেড়ে দিলে চলবে না কবরে নামাজ আপনার আমার হেফাজতের মাধ্যম হবে হবে কবরে তেলাওয়াত কোরআন মাজিদ মাজিদ পাঠ তেলাওয়াত আপনার আমার হেফাজতের মাধ্যম হবে হবে কবরে রমজানের রোজা আপনার আমার নাজাতের মাধ্যম হবে হবে কবরে আপনি আপনি মাগরিব বাদ বাদ ভাই আমার ফজর বাদ একটুখানি বসে বসে আল্লাহর নামে জিকির করবেন এই জিকিরটা

বিশ্ব বিভিন্ন হাতে হারির পরিপ্রেক্ষিতে পাওয়া যায়

কবুল হবে না আল্লাহর দরবারে যা দোয়া করবে কোন দোয়া কবুল হবে না তিন নাম্বার চার নাম্বার বেনামাজির জন্য যদি কেউ দোয়া চায় বেনামাজির জন্য যদি কেউ দোয়া চায় সেই দোয়াটাও কবুল হবে না কোন নেক মানুষ যদি বেনামাজি বান্দার জন্য দোয়া চায় কোন আল্লাহওয়ালা মানুষ বেনামাজি বান্দার জন্য যদি দোয়া চায় সেই দোয়াটাও তার কবুল হবে না মনে রাখবেন ভাব এত বড় হুজুরের কাছে দোয়া নিলাম কিন্তু একটু দোয়া কই কাজ হলো মনে রাখবেন আসরে হুজুরের জন্য নয় বেনামাজি হওয়ার জন্য তার দোয়া কাজ হয়নি এটা হলো চার নাম্বার আর পাঁচ নাম্বার হলো হে তরুণ যুবকের বেনামাজি বান্দা কোন ভালো কাজ করলে ভালো কাজ যদি করে সেই ভালো কাজের সওয়াবটা আমার আল্লাহ তাকে দেবেন না ভালো কাজ করলে লোকে দুনিয়াতে বলে দেবে ভালো ভালো লোকটা ভালো রে রেকর্ড করছে দেখেছি আসুন 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 বসু 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 এইটা লোকের অঙ্গিআ করে 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 আল্লাহ ভালো কাজের সওয়াব থাকবে না বে নামাজি বান্দা ঈSALE সব দিয়েছে এখন জলসা কমিটির লোকেদের আমার উপর রাগ হতে পারে বল এই ইন্টারনেটে যাবে রাগ করতে পারে জলসা কমিটি এমন অনেক জলসা কমিটি আমি দেখেছি ভাই ইয়ং ছেলেগুলো কানে তুল পড়েছে নাকে ফুল পড়েছে হাতে বালা পায়ে কার এই দিক থেকে চুন নেমে যাচ্ছে কার এদিকে ন্যাড়া ফাঁকা ঢাকা এদিকটা ঢাকা এদিকটা কাকা তোয়ার মাথায় ঝুটি কত রকমের অ্যাকতিন ছেরা তারা জলসা দিচ্ছে জলসা কমিটি আমি তাদের খারাপ বলবো না নিশ্চয় কারণ তারা জলসা না দিয়ে একটা যাত্রা দিতে পারত জলসা না দিয়ে

হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা মা জেনে রেখে দান বেনামাজি বান্দা যখন মারা যাবার সময় হবে মৃত্যুর সময় যখন হবে তার জন্য আমার আল্লাহ তিনটে শাস্তি লিখে দিয়েছেন হে মায়েরা বোনেরা খেয়াল করুন একটুখানি লক্ষ্য করুন বেনামাজি বান্দা যখন মারা যাবে বড় জিল্লাতের সঙ্গে মারা যাবে অপমানের সঙ্গে মারা যাবে কারণ আমার আল্লাহ বিরাশি জায়গায় নামাজের কথা বলেছে আর

ফারিস্তা আছেন সেই ফারিস্তা এসে বলবেন হে বেনামাজি বান্দা আমি তোমার খাবার সরবরাহের কাজে যুক্ত ছিলাম কিন্তু আজকে তোমার জন্য অনেক খাবারের সন্ধান করলাম কোথাও তোমার জন্য একটু খাবার খুঁজে পেলাম না খাবার মুখে দেয়া হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে খাবার পেটে ঢুকবে তিন নাম্বার হলো

এতটাই পিপাসা থাকবে মনে হবে সব পানি খেয়ে ফেলব কিন্তু তাকে যখন পানি দেওয়া হবে পানি তার পেটের ভিতরে ঢুকবে না পানি সরাবরাহে দাড়ি দাঁড়াই তো একজন ফারিস্তা আছে মনে রাখবেন আমাদের সব কাজেতে আল্লাহ ফারিস্তা নিযুক্ত করে দিয়েছেন সেই পানি সরাবরাহ কাজে যে ফারিস্তা আছে সেই ফারিস্তা এসে বলবেন হে বেনামাজি বান্দা আজকে আমি তোমার জন্য তুমি পিপাসা বলে অনেক পানি আমি চেষ্টা

একবার গরম কবরটা তার এতটাই সংকীর্ণ হয়ে যাবে কবরটা এতটাই সংকীর্ণ হয়ে যাবে এক দিকের পাঁচরের হার আর এক দিকের পাঁচরের মধ্যে ঢুকে যাবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হলো হলো তরুণ যুবকের কবরটা আমার আল্লাহ আগুন দিয়ে পূর্ণ করে দেবে তার কবরটা আগুনের কুণ্ডু হয়ে যাবে সর্বদা তাকে জ্বালানো হবে আবার গোটা করা হবে আবার জ্বালানো হবে আবার গোটা করা হবে মেশিনের মতো চলতে থাকে আর তিন নাম্বার হলো কবরের ভিতর একটা ভয়ঙ্কর সাপ নিযুক্ত করা হবে যে সাপটার নাম হলো সুজা আকরাব যে সাপটা দুনিয়ার জমিনে যদি একবার নিঃশ্বাস ফেলত কায়ামত পর্যন্ত সেই জায়গাতে কখনো ঘাস আর জন্ম নিত না এই রকম একটা ভয়ঙ্কর সাপ বেনামাজির কবরে নিযুক্ত করা হবে এইভাবে তার কবরে দেওয়া হবে বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে লিখিতে গুলো পাওয়া যায় আর মনে রাখবে বেনামাজি বান্দার কিয়ামতের দিনে তিনতে শাস্তি হবে হে তোরোজ ওয়াকির এক নাম্বার গলব আমার আল্লাহ বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যেদিন সকলের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকাবেন সেদিন বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এটা হলো এক নাম্বার দুই নাম্বার বেনামাজির আমলনামা ডান হাতে দেওয়া হবে না পেছন দিক থেকে বদ আমলনামা বাম দিকে দেওয়া হবে বাম হাতে দেওয়া হবে এটা হাসরবাসীদের কাছে এটা তার অত্যন্ত অসম্মানের জন্য অসম্মান হবে হাসর বাসীদের কাছে এটা সবচেয়ে বড় জিল্লাতের কারণ হবে হে দরুদ তোমাকে এটা হলো দুই নাম্বার শাস্তি আর তিন নাম্বার শাস্তি ফাইনাল ফাইনাল শাস্তি হাসর হাসরের ময়দানে বিচারের পরে পরে বেনামাজি বান্দাকে আল্লাহর মালায়েকা ফেরেশতারা জিল্লাতের সঙ্গে অপমানের সঙ্গে টানতে টানতে জাহান্নামার আগুনে ফেলে দেবে

নামাজটা কার আল্লাহ আল্লাহ আল্লাহর এবারে আল্লাহর আমার আল্লাহ বান্দার চোখের কান্না সহ্য করতে পারে

আল্লাহর হক হক আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরা যদি কাঁদি আল্লাহ ঠিক মতে ইবাদত করতে পারি পারি আল্লাহ কবুল করতে পারে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বি আর ইলা আমার একটুখানি খেয়াল রাখবেন বাবাজি নামাজ ছেড়ে দেবেন না নামাজের ওয়াক্তা হবে যখন মসজিদে চলে যাও তুমি তখনি নামাজের ওয়াক্তা হবে যখন মসজিদে চলে যাও তুমি তখনি নামাজের ওয়া হবে যখন মসজিদে চলে যাও তুমি তখন আল্লাহ সরলে আলা وعلى, وعلى آل سيدنا নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন না সুবহান জোরে হবে না

আসরার মাগরে সারা দিন খাটা করা শরীর বুঝতি পাচ্ছেন বিকাল একটু রিল্যাক্স করে কাটাই একটু চায়ের দোকানে বসে একটু টিভি দেখিয়ে ক্যারাম খেলিয়ে তাস খেলি আছে না না। বিকাল মুসলমানের ছেলেরা তাস খেলে গোল টেবিল করে অনেকে আবার জুয়াও খেলে জুয়া

ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তো মারি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তো মারি আসুরার মাগরি বেহালা করি দোকানার আড্ডায় সময়টা দিই আসুরার মাগরি বেহালা করি দোকান বেলার আটটাই সময়টা দিন মরলে তোমাকে যেতে হবে মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এ সার সময় ঘুমিয়ে পড়ে শরীরটা ক্লান্ত মেলিয়ে দি

রুটি রুচি দিচ্ছে যিনি জীবন বরণের মালিক তিনি তোমাই আমাই জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না

আর আমলা এরা সব আমার নবীন মনে করে রেখেছে অনেক বড় বড় দাঁড়িয়েছে আমি অত বড় বড় রাখতে বলছি না আপনি নবীন মনে করে ছোট রাখো রাখো ছোট রাখো রাখো

আমি সব সন্ন্যদগুলো আল্লাহর নির্দেশগুলোর মধ্যে সব বলেছি বিজ্ঞান আছে বাস্তবতা আছে সব সব আজকে আমি বেশি বলবো না বেশি বলবো না আপনারা জানেন জানেন আগামী কাল থেকে মাধ্যমিক পরীক্ষা তাই বেশি রাত পর্যন্ত আমরা প্রোগ্রাম করতে পারি না আইনত ভাবে করতে পারি না বা পারলেও আমাদের উচিত নয় বেশি রাত পর্যন্ত প্রোগ্রাম করা

کرونا کبو بھکاریا دنیا مانو شیر دو

তুমি দয়াই সাগর হাবি আমিন তোমার দয়াই সারা পৃথিবী তোমার দয়াই পুরন হলো সারা পৃথিবী তুমি কলে মোচন দুখী মহিলা দে তুমি দিলে অধিকারই ফিরিয়ে তাদের তুমি কলে দুঃখ মোচন দুখী মহিলা দে তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের তোমার কচেরিনী সবাই তোমার কচর সবাই আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়াই পূর্ণ হলো

امری مان امر دین امر جان امری مان امر دین امر جان

अमरि मान अमर जी अमर जान मान अमर जी अमर जान अमर जी अमर जान अमर जीनी अमर जान सोलेव جرس جرس وعلى ال رو الله نبي ذكر الله 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 اللہ ہی اللہ کیا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو

جو دنیا کا مالک ہے نام اسی کا لیا کرو اللہ 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 ٹوٹ کے جر سکتا ہے دل نہ جرے گا ٹوٹے کتنا ہے درد بے انسا پر کا گھر جو ٹوٹے ٹوٹ کے جر سکتا ہے دل نہ جرے گا ٹوٹے کتنا ہے او درد بے انسان پر کا گھر جو ٹوٹے دکھ نہ کسی کو دیا کرو اللہ ہی اللہ کیا کرو جو دنیا, دنیا کا, کا مالک ہے ناموسی کا لیا کرو اللہ ہو والام لام اللہ ہو والاملام اللہ ہو والام اللہ ہو والام اللہ ہو আল্লাহ 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 সব আছে না তাই তুমি দেখি আল্লাহ 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 বহু জায়গায় আল্লাহর নামে স্বীকার করলে জীবন ধন্য হয়ে যাবে আল্লাহ আল্লাহ

سال مانوس متر پورے جنت پا ن جے دکھ نہ کسی کو دیا کرو اللہ ہی اللہ کیا کرو جو, جو دنیا, دنیا, دنیا کا مالک ہے نام کا لیا کرو اللہ ہو اللہ لم اللہ ہوم لم اللہ ہوم لم اللہ ہوم لم اللہ ہوم لم اللہ 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 أرجوك لا إله إلا الله محمد رسول الله صلى <الايز الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله اسوة حسنة وقال الله تعالى ايضا في كتابه مخبرا ما خلق الجن والانس الا ليعبدون آل وقال النبي صلى الله صل عليه وسلم سباب المسلم فسق وقتاله كفر الى اخر الحديث أو كما قال عليه <قوالا> الصلاة <سلامت> والتسليم وقال النبي صلى الله <صلا> عليه عليه وسلم <applause> لا تكاكعوا ولا تدابروا ولا تباغضوا ولا تهاصدوا وكونوا عباد الله إخوانا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভা সভাপতি সামনে উপবিষ্ট আমার দিন দরদী ইসলাম দরদী আমার পিতৃতুল্য আমার বাপজিরা আছে তরুণ যুবক বন্ধুরা আছে স্নেহের বাচ্চারা আছে মাইক্রোফোনেরা সাউন্ডে কান লাগিয়ে আছেন পর্দার আড়ালে আমার জননী মায়েরা আছেন বোনেরা আছেন দূর দূরান্তে অবস্থিত অবস্থিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন প্রত্যেককে ফুরফুরা দরবা শরীফ ছোট হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহি মে ছেলে নাতি হিসাবে মায়াপুর পীর নগর হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র হিসাবে দুই দরবারের মেহমান হিসাবে আমি মোহে মহল্লা হুসাইনি

আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এই পাক মাহফিল উপস্থিত করেছে অনেকে হয় তারা গত বছরে ছিলেন কিন্তু এ বছরে নাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আবার আমরা যারা এ বছরে আজকে পাক মাহফিলে বসেছি আগামী বছর থাকবো গ্যারান্টি দিতে পারবে যে পারবে আজকের পাক মাহফিলটা কে আমাদের জন্য লাস্ট মাহফিল মনে করতে হবে কথা ঠিক না আপনাদের গ্রামের লাস্ট মজলিস মনে করে অন্তর থেকে দুটো কথা শুনবো তওবা করব ইস্তেগফার করব এবং যতক্ষণ হায়াতে আছি আমল করার চেষ্টা করব বলুন সুবহানাল্লাহ প্রত্যেক মুহূর্তে যখন আমরা নামাজ পড়ি মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে এই মনে করে যদি নামাজটা পড়ি তাহলে নামাজের প্রতি mohabbat থাকবে না থাকবে নামাজটা শুধু ঠক হবে না একটু ধীরে ধীরে শান্ত মিটা যে ভালো করে হবে এটা ঠিক না নামাজের মধ্যে একটু আল্লাহর দিকে খেয়াল হবে না নামাজ পড়তে পড়তে কারবারে লস হয়ে যাচ্ছে ব্যবসা ক্ষতি হয়ে যাচ্ছে কার ধার বাকি আছে কোথায় কি করেছে কাল কাছ থেকে টাকা পাবে কে আসবে কে যাবে এই চিন্তা হবে না একটু আল্লাহর কথাও চিন্তা হবে নামাজে গেলে যদি মনে মনে নামাজটা আমার শেষ নামাজ হতে হতে কথা ঠিক না পড়ি ভাইরা আমার তুরুদ ওয়াকির আমাল আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে হাজিরা দিয়া তৌফিক দিয়েছেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলি আলহামদুলিল্লাহ জোরে হবে না আলহামদুলিল্লাহ অন্তর থেকে সব কিছুকে ভালোবাসবে অন্তর থেকে যদি ভালোবাসতে হয় হয় অন্তর থেকে ভালোবাসো আর যদি ঘৃণা করতে হয় অন্তর থেকে ঘৃণা করো

চলে যাবে অর্থাৎ মারা যাওয়ার পরে আত্মা আপনার হয়তো জান্নাতি জান্নাতি আরাম এসে থাকবে নতুবা আত্মা আপনার জাহান্নাম আর শাস্তির মধ্যে শাস্তি গজবের মধ্যে পতিত হবে হে তরুণ যুবকের দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে কোন বান্দা যদি নিয়ে ক্ষয় ক্ষয় ভালো হয় কবর তার কবরটা হবে জান্নাতে টুকরা আর যদি সেই বান্দা খারাপ পায় পাপি হম তার কবরটা জাহান্নাম কুন্ডু তেঙে পরিণত হবে ততদিন পর্যন্ত এভাবে চলতে থাকবে যতদিন না কায়ামত হয়ে যায় বাবা বাবা হে তরুণ যুবকের তাহলে আপনাকে আমাকে মারা যেতে হবে হবে মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না মরবেন তো মরবেন বাবা আল্লাহ ওয়ালাদের মত মারা যান বাবা বাবা হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা শুনলে কে দিন বাবা মা জেনে রেখে দা

روئے جگہ سے تلسی سی جب جب جگ میں آئے تو روئے جگ سے ایسی کرنی کر چلو تم ہسوں جگ روئے اللہ আমার মর আসিবে কখন কেউ তা জানি না তোমার মর আসিবে কখন কেউ তা জানি না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না কি ভুলে যাবে না কি ও হুজুর কত এরকম মলনরা বাঁচছে আর মরছে কত আজ করছে কে কার মনে রাখে রাখে ہمر مر ہسی ل <سؤال> کھو کیوں تنی نا تمر مرور ہسی بھی کخن کیوں تانے نا ہمر مرور ہسی بھی کھن کیوں تانی نا امی مرے گلے تم رام بھولے دام مرے گلے تمہر مائی بھولے دا تم مرور ہسب کھن کیوں জানে না তোমার মন আসিবে কখন কেউ তা জানে না এই দুনিয়ায় চির জীবন কেউ কেউ থাকবে না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন কেউ তো থাকবে না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা সেই কবরে সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না তোমার মারমরন আсибоে কখন কেউ তা জানে না আল্লাহুম্মা সাল্লি আলা আরগা দরুদ শরীফ আল্লাহুম্মা